هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. سيماهم في وجوههم من أثر السجود. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم صدر اجلاس واجب الاحترام حضرات علماء کرام عزیز طلباء عزیز نوجوان সমবেত বেরাদরান ইসলাম, মহান আল্লাহ পাক এই বৃষ্টিকে অপেক্ষা করেও সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে জান্নাতের বাগানের জন্য আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। আমি দেশের বাহিরে সফরে ছিলাম, আপনাদের এখানকার কর্তৃপক্ষ আমার ডেটটা বোধহয় এখানে আরো আগে ছিল,
সে ডেটকে পরিবর্তন করে ওনারা আজকের ডেট নির্ধারণ করেছেন। আপনাদের এখানকার একজন মেম্বার সাহেব উনি আছেন নাকি? আছেন, বারবার হক আদায় করে আমার সাথে যোগাযোগ করেছে। আমি গতকাল দেশে আসছি, ওখানে থাকতেই অসুস্থ ছিলাম, দেশে আইসা আবহাওয়ার পরিবর্তনে আমি আরো অসুস্থ হয়ে পড়েছি। গতকাল আমার প্রোগ্রাম ছিল বগুড়া, যাইতে পারিনি, কিন্তু আজকে আপনাদের এইখানে না আইসা পারি। আমার বন্ধুবর, আমার মাদ্রাসার মহাদ্দেস হযরতুল আল্লাম মাওলানা হাফেজ মুফতি আব্দুল বাতেন সাহেব দীর্ঘ সময় আপনাদের সামনে মূল্যবান কথা বলেছেন। আমি আসলে লম্বা চড়া আলোচনাও করি না, আরো অসুস্থ, সেই হিসাবে সংক্ষিপ্ত সময় দু চারটি কথা আপনাদের সামনে আরজ করব। বর্তমান বিজ্ঞানের আবিষ্কারে আমাদেরকে অনেক কিছু বুঝাইয়া দিয়েছে। মানুষ একজনের মোবাইল থেকে আরেকজনের মোবাইলে কথাবার্তা ট্রান্সফার করে, করে কিনা? করে। আপনারা এই দরবারটা এখান থেকে সরান। কথাবার্তা ট্রান্সফার করতে হলে একজন আরেকজনকে বলে তোমার ব্লুটুথ অন করো। আপনারা যারা এখানে বসেছেন আমার সামনে, আপনারা বাংলা ভাষা বুঝেন তো? তাহলে আমার সাথে একটু হা হু কিছু বলবেন। ব্লুটুথ অন করো, একজনের মোবাইল থেকে আরেকজনের মোবাইলে কিছু দিতে হলে ব্লুটুথ অন করা লাগে। আমি আপনাদেরকে কিছু দেব যদি আপনাদের অন্তরের ব্লুটুথ অন করে। কথা বুঝে আসেন? ব্লুটুথ অন করে বসতে হবে। আমার বন্ধুগণ, আমরা 1500 বৎসর পরে, 1450 বৎসর পরে পৃথিবীতে আগমন করেছি। আমার নবীর চাইতে আমরা অনেক দূরে। আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন। সর্বোচ্চ সর্বশেষ দয়াটা আল্লাহ পাক আমাদের উপরে করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীরা আমার আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ নবুয়তি ক্যান্সেল করে আখেরি জামানার নবীর উম্মত বানাও। আর আল্লাহ পাক বিনা দরখাস্তে আমাদেরকে এই নবীর উম্মতের কাতারে জন্ম দিয়েছেন। পৃথিবীর সর্বোচ্চ উম্মত, সম্মানের দিক থেকে আল্লাহ পাক আমাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন আলা দিয়েছেন, যা দিয়েছেন আলা দিয়েছেন। আমি আপনাদের কোন ভাষায় বুঝাবো? আল্লাহ পাকের আলমের মধ্যে যদি আমাদের চাইতে ভালো কোনো উম্মত থাকত, তাহলে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে আমাদেরকে না দিয়া ওই উম্মতকে দিতেন। সুতরাং উম্মতের দিক থেকে সবচাইতে মর্যাদাশালী আমরা, এই জন্য আখেরি জামানার নবীর উম্মত বানিয়েছি। সুবহানাল্লাহ, আস্তে কোয়েন মানুষ যেমন না শুনে, কথা বুঝেন নাই বোধ হয়। রাসূল বলেছেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন আলা দিয়েছেন। আল্লাহর দরবারে যদি কোরআন চাইতে আলা কোনো কিতাব থাকতো আল্লাহর হাবিবকে দিতেন।
আল্লাহর দরবারে সৌন্দর্য যদি রাসূল চাইতে আলা কোন সুন্দর থাকতো আল্লাহ রাসূলকে দিতেন, আল্লাহ যদি সিদ্দিক থেকে আলা কোন সিদ্দিক থাকতো আল্লাহর হাবিবকে দিতেন, আল্লাহ যদি হযরত উমরের চাইতে এরকম মুজাহিদ আলা যদি থাকতো আল্লাহর হাবিবকে দিতেন, সাহাবায়ে কেরামের চাইতে আলা যদি কেউ থাকতো আল্লাহর হাবিবকে দিতেন। আল্লাহ পাক বলেন আল্লাহ যা দিয়েছেন আলা দিয়েছেন। সুতরাং আমাদেরকে আল্লাহ পাক সে আলা তত্ত্বের উন্নত বানিয়েছেন, সেই নসিব আল্লাহ পাক আমাদেরকে করেছেন। আমার বন্ধুগণ, আমরা সেই নবীর উম্মত, আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে। আমাদের এই ইসলামের চারটা স্তর কয়টা? মুখস্থ করে যাবেন। একটা হলো আমি আপনাদেরকে কথা শোনানো, আরেকটা হলো কথা মনে রাখানো, আরেকটা হলো কথা মুখস্থ করানো। ভালো করে মনে রাখেন, ওয়াজ শুনবেন কম, মনে রাখবেন বেশি, আমল করবেন বেশি। এই উম্মতের চারটা স্তর কয়টা? চারটা স্তর। এক নম্বর স্তর হলো এই দিন দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। কি আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে দিয়েছেন? না। মেম্বার? না। প্রেসিডেন্ট? না। প্রধানমন্ত্রী? না। আল্লাহ পাক এই দিয়ে দিন দিয়েছেন নবী কি দিয়েছেন? এই দিয়েছেন নবীকে দিয়েছেন, ঠিক না বেঠিক? এক নম্বর তত্ত্বটা হলো নবী, দুই নম্বর তত্ত্বটা হলো সাহাবি, তিন নম্বর তত্ত্বটা হলো আইম্মায়ে মুস্তাহিদিন, চার নম্বর তত্ত্বটা হলো বর্তমান যুগের উলামায়ে কেরাম। তত্ত্বটা কয়টা? স্তর কয়টা? এক নম্বর তত্ত্বটা নবী, দুই নম্বর তত্ত্বটা সাহাবি, তিন নম্বর তত্ত্বটা আইম্মায়ে মুস্তাহিদিন, চার নম্বর তত্ত্বটা উলামায়ে কেরাম। মনে থাকবে? মনে থাকবে? এক নম্বর তত্ত্বটা নবী, নবী আল্লাহ পাকের পক্ষ থেকে দিন পেয়েছেন, দিন আল্লাহ পাক নবীকে দিয়েছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উডির উপরে সোয়ার এই সময় আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে এই দিনকে, এই ইসলামকে আমি আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছি, মুকাম্মাল করে দিয়েছি। এইখানে বাড়ানোর কোনো গুঞ্জাইশ নাই, কমাইবার কোনো গুঞ্জাইশ নাই। কমপ্লিট দিন আমার হাবিবকে যে উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছি, যেই জন্য দুনিয়াতে পাঠিয়েছি, হাবিব যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরিত হয়েছে, যেই দিনের জন্য প্রেরণ করেছি, এই দিন আজকের দিনে কমপ্লিট করে দিলাম। আল্লাহ পাক ঘোষণা করেছেন আজকের দিনে দিনকে কমপ্লিট করে দিয়েছি। কমপ্লিট দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়েছেন। দিন দিয়েছেন আল্লাহ কাকে দিয়েছেন? নবীকে দিয়েছেন। কাকে দিয়েছেন? নবীকে দিয়েছেন। এবার উলামায়ে কেরাম এখানে উপস্থিত, হুজুর উডের উপরে শোয়া সেই জায়গায় আয়াত নাযিল হয়েছে, আল্লাহর নবী সোয়ালক্ষ সাহাবি এক লক্ষ চব্বিশ হাজার, এক লক্ষ চব্বিশ হাজার সাহাবায়ে কেরাম রাসূলের সামনে উলামায়ে কেরাম এখানে হাজির। ভালো করে মনে রাখেন, আল্লাহ তাবারক তাআলা হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমাতুল্লিল আলামিন, একজন হলেন রব্বুল আলামিন আরেকজন হলেন রহমাতুল্লিল আলামিন। আমার আল্লাহ বলেন ও আমার হাবিব, আমার আল্লাহ বলেন ও বিশ্ববাসী, আমি আল্লাহ পাকের প্রতিনিধি, নবী দুনিয়াতে প্রেরণ করেছি এক লক্ষ চব্বিশ হাজার, আর আমার হাবিবের প্রতিনিধি সাহাবিও দিয়েছি এক লক্ষ চব্বিশ হাজার। আমি আল্লাহর প্রতিনিধি নবী যা, আল্লাহ পাকের হাবিবের প্রতিনিধি সাহাবিও, সাহাবিও তা, এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের সর্বশেষ পয়গম্বর, আপনি আমার হাবিব, আপনি আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরে জীবন নবুয়ত খতম, আপনার সোয়ালক্ষ সাহাবায়ে কেরামের পরে সাহাবিয়ত খতম, আপনার পরে নবুয়তের দাবি জীবন কেউ করতে পারবে না, আপনার সাহাবীর পরে কিয়ামত পর্যন্ত সাহাবিয়তের দাবিও কেউ করতে পারবে না। নবী আল্লাহ পাকের প্রতিনিধি নবী কয় লাখ? এক লক্ষ চব্বিশ হাজার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি সাহাবী কয় লাখ?
1,24,000 সে 1,24,000 হুজুরের প্রতিনিধি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের সামনে রাসূল বক্তব্য রাখতে শুরু করেছেন। হুজুর বলছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দীন ইসলামকে আল্লাহ পাক তোমাদের জন্য, আল্লাহ পাক এই উম্মতের জন্য কমপ্লিট করে দিয়েছেন, মুকাম্মাল করে দিয়েছেন। হুজুর বলেন, ও সাহাবীরা, আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ আমাকে দিয়েছেন অল কমপ্লিট। আমি পাঁচ ওয়াক্ত নামাজের দুই রাকাত নামাজ, রুকু সেজদা উঠা বসা যাবতীয় সবকিছু দুই রাকাত নামাজের মধ্যে 60টা মাসলা, সেই মাসলা মাসাইল সহ কমপ্লিট নামাজ কি আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ আল্লাহর হাবিব, আমাদেরকে আপনি শিক্ষা দিয়েছেন। হুজুর বলেন, আল্লাহ পাক আমাকে পর্দার বিধান দিয়েছেন কমপ্লিট, আমি কি পর্দার বিধান তোমাদের সামনে পেশ করেছি? হুজুর বলেন, সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ পেশ করেছেন। আল্লাহ রাসূল বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও সাহাবীরা, আল্লাহ পাক আমাকে রোজা দিয়েছেন কমপ্লিট, আমি কি রোজার বিধান সেইরি খায়া ইফতার করে তারাবীহ নামাজ পড়ে রমজানের রাত্র এবং দিন তোমাদেরকে সামনে নিয়ে সেটা পালন করে তোমাদেরকে দেখায় শিক্ষা দিয়েছি? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক আমাকে হজ দিয়েছেন কমপ্লিট, আমি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে সাফা মারওয়া সাই করে মুজদালিফা আরাফা মিনা সব জায়গার মধ্যে অবস্থান করে তোমাদের কি নিয়ে কি হজের আহকাম তোমাদেরকে শিক্ষা দিয়েছি? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক হালাল হারামের বিধান আমাকে দিয়েছেন, আমি কি তোমাদেরকে শিক্ষা দিয়েছি? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ শিক্ষা দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবায়ে কেরামকে নির্দেশ করে বক্তৃতা দিতে আরম্ভ করেছেন। বল্লিগু আন্নি ওয়ালাও আয়া, একটা আয়াত যদি আমার কাছ থেকে তোমরা জেনে থাকো পরবর্তী উম্মতের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালিউ বাল্লিগু শাহিদু মিনকুমুল গায়বা, ও আমার সাহাবীরা আজকে যারা এখানে আমার সামনে উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য সেই দিন পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের, তোমরা যারা উপস্থিত তারা পরবর্তীদের কাছে পৌঁছায় দিবা। হুজুর এই দায়িত্ব সাহাবায়ে কেরামের কাছে দেওয়ার পরে উলামায়ে কেরাম এখানে বসা আছে, ইতিহাস বিজ্ঞান বসা আছে, ইসলাম সাক্ষী দিয়েছে, ইতিহাস সাক্ষ্য দিয়েছে 1,24,000 সাহাবায়ে কেরামের ভিতরে মাত্র 10,000 সাহাবীর কবর মক্কা মদিনার ভিতরে। ইতিহাস তালাশ করলে পাওয়া যায় মক্কা মদিনার ভিতরে তারা ইন্তেকাল করেছেন, আর বাকি 1,14,000 সাহাবী গোটা পৃথিবীতে দিন প্রচার করার জন্য চলে গেছে। এর ভিতরে চীনে সাহাবীর মাজার, শ্রীলঙ্কায় সাহাবীর মাজার, ভারতে সাহাবীর মাজার, পৃথিবীর আনাচে কানাচে সাহাবী পৌঁছে গেছেন। আমাদের এই বাংলাদেশে সাহাবায়ে কেরামের কদম পড়ছে, ইতিহাস বিদ্যন সেই ইতিহাসের দ্বারা এইটার সাক্ষী প্রমাণ বের করেছেন। কারণ সিনে যেই সকল সাহাবায়ে কেরাম গেছেন, যাওয়ার পথে তখন স্থল দিয়া যাইতে পারত না, স্কুরের মাধ্যমে যাইতে হতো অথবা নৌকা দিয়া যাইতে হতো, তওয়ার যুগে যাইতে হতো, হাওয়ার ব্যবস্থা ছিল না, তখন অন্য কোন রাস্তার যানবাহনের ব্যবস্থা ছিল না। যদি স্থল পথে উড়ের উপর সোয়ার হয়ে, গুড়ের উপর সোয়ার হয়ে যদি যায় থাকে, তাইলে সিনে গেলে বাংলাদেশের উপর দিয়ে যাইতে হয়েছে, অথবা যদি জল পথে পানি পথে যায় থাকে, তাইলে নিশ্চয় মংলা বন্দর, চট্টগ্রাম বন্দর আর সেই কক্সবাজার বন্দরে তারা লঙ্কর করেছেন। ইতিহাস সাক্ষী, আজকে থেকে প্রায় 10-12 বছর আগে হযরত মাওলানা মুহিউদ্দিন খান রাহমাতুল্লাহ আলাই আমাকে হঠাৎ করে একদিন খবর দিয়ে বললেন, চলেন দেখি আগামী শুক্রবার দিন একটা হারানো মসজিদ পাওয়া গেছে, সেই মসজিদকে উদ্বোধন করার জন্য যাব। আমাকে নিয়ে গেলেন সেই লালবনির হাটে, সেখানে যাইয়া দেখলাম একটা বিরাট বড় ছোটখাটো একটা পাহাড় ছিল, মারির টিলা, ওই টিলাটা ছিল একজন হিন্দু ভদ্রলোক মালিক, এটা বিক্রি করবে, একজন মুসলমান সেটাকে খরিদ করেছেন, খরিদ করে তারপরে তার এই মাটিগুলি সে বিক্রি করে এটাকে জমিন বানায় ফেলবে। মাটি যখন কাটতে শুরু করেছেন, কাটতে কাটতে ভিতরে যায় দেখে একটা দেওয়াল, সেই দেওয়ালটা ধরে কাটতে আরম্ভ করেছেন, এরপরে দেখে একটা ঘর, এইটুক পর্যন্ত ওয়াল, দেখে দরজা, সেই দরজা দিয়ে ভিতরে ঢুকে মাটি কাটতে কাটতে সামনে যায় দেখে মেহরাব, মেহরাবের পাশে দেখে একটি মিম্বর, অর্থাৎ এটা মসজিদ, আর এই মিম্বরের উপরে একটা শিলালিপি পাওয়া গেছে, সেই শিলালিপির উপরে লেখা আছে মাত্র 72 হিজরি। কয় হিজরি? তাইলে 72 হিজরিতে যদি সেখানে মসজিদ হয়, জুমার নামাজ পড়ার জন্য ইন্তেজাম হয়, তাইলে বোঝা গেল সেই 72 হিজরিতে এই জায়গার ভিতরে কোন সাহাবী আইসা দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারপরে সেখানে মুসলমান হয়েছে আর মসজিদ নির্মাণ হয়েছে। এই ইতিহাসের দ্বারা প্রমাণিত হলো বাংলাদেশে
ইসলাম সাহাবায়ে কেরামের মাধ্যমে আগমন করেছেন এবং সাহাবায়ে কেরামের দাওয়াতের মাধ্যমে সেখানে মসজিদ হয়েছে, মেহরাব হয়েছে, মিম্বর হয়েছে, জুমার নামাজ আদায় হয়েছে, যেই দেশে সাহাবীর পরামর্শে যেখানে সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলাম আগমন করেছে সেই ইসলামকে বাংলাদেশ থেকে নাস্তিকের মুক্তাদারে শেষ করতে পারবে না। বন্ধুগণ পরিষ্কার কথা ভালো করে শুনে রাখবেন, যারা আজকে বলে ভাস্কর্য যদি না থাকে মসজিদ থাকতে পারবে না, যারা আজকে বলে আজানের আওয়াজকে বেশার আওয়াজের সাথে তুলনা দেয়, যারা আজকে বলে মসজিদের আজানের শব্দ দূষণ হয়, তারা আমার বাংলাদেশের নাগরিক নয়, তারা ভারতের নাগরিক হতে পারে, ইংল্যান্ডের নাগরিক। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ নিখুঁত মুসলমান আসতে বলেন কেন? পৃথিবীর আনাচে কানাচে ঘুরে দেখে এসেছি ইসলাম যেখান থেকে ইসলামকে বিদায় করে দিয়েছিল, আজকে থেকে তিন দিন আগে স্পেন সফর করে এসেছি, সেই স্পেনের মধ্যে আজকে 1350 মসজিদ, সেই মসজিদের ভিতরে 500 উপরে মসজিদ বাংলাদেশী মুসলমানেরা তৈরি করেছেন। স্পেনের 1350 মসজিদের ভিতরে আমি সেখানকার মুসলমানদেরকে জিজ্ঞাসা করেছি এই যে মসজিদগুলি নির্মাণ করেছেন কারা, সেখানকার মুসলমানেরা বলেছে মসজিদ নির্মাণ করেছেন সৌদি গভর্নমেন্ট, আরব আমিরাত, কাতার, কুয়েতের গভর্নমেন্ট, তার্কি গভর্নমেন্ট, আমাদের দেশের গভর্নমেন্টের সাথে সরকারের সাথে লিয়াজো করে সমঝোতা করে জায়গা খরিদ করে এই জায়গায় মসজিদ নির্মাণ করেছেন, বেশি চাইতে বেশি 30-35টা হবে, আর বাকি 1300 উপরে মসজিদ নির্মাণ করেছেন ব্যক্তিওয়ালা পাবলিক জমাতের লোকেরা, সেই নিজের খায়া নিজে গাত্তি লইয়া লইয়া যায় সেখানে। গোটা পৃথিবীর আনাচে কানাচে আজকে বাংলাদেশি মুসলমানেরা পড়ছে, দিনের দাওয়াত দিতেছে। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় গেলে দেখি বাংলাদেশে রাস্তাঘাটে লোক যেখানে আছে, যেখানে মানুষ আছে সেখানে তাকাইলেই দেখা যায় টুপি আর দাড়ি, সেখানে তাকাইলেই দেখা যায় নামাজি মুসল্লি। আর আজকে যখন পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয়, তখন আজান হলে মসজিদ ঢাকা শহরে যায় দেখেন রুটগুলিতে যানজট লেগে যায়, মানুষ মসজিদের মধ্যে কাতার বেঁধে বেঁধে যাচ্ছে, এক একটা মসজিদে মুসল্লির ঠাই নাই। এই দেশের মানুষের আজান দিয়ে মানুষ ঘুমায়, আজান দিয়ে মানুষের ঘুম ভাঙে, এই দেশে নিখুঁত মুসলমান বসবাস করে। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটা নিখুঁত ধর্মপ্রাণ মুসলমানের দেশ হওয়ার কারণে আজকের গোটা পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করেছে তাবলিগ জামাতের কাঠিওয়ালা দলেরা, দঙ্গিতে বিশ্ব ইস্তেমা করে আজকের বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে ক্রিকেট খেলায় ফাঁস করে আমরা সুনাম অর্জন করি নাই, এভারেস্ট বিজয় করে সুনাম অর্জন করি নাই, কোরআন প্রতিযোগিতার মাধ্যমে সুনাম অর্জন করেছে। আমার বাংলাদেশের হাফেজে কোরআনেরা গত প্রায় 70 বছর পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরআনে কারিমের প্রতিযোগিতায় এক নম্বর স্থান অধিকার করেছে। আমার বন্ধুগণ, কোরআন শরীফ নাজিল হয়েছে কোথায়? আরব দেশের মধ্যে সৌদি আরব। কোন জায়গায়? সৌদি আরবের মানুষ কোন ভাষায় কথা বলে? আরবি ভাষা। কোন ভাষা? কোরআনের ভাষা। কার ভাষা? যেই কোরআনের ভাষায় সৌদি আরবের লোকেরা কথা বলে সেই কোরআনের ভাষা বাসীদের দেশে সৌদি আরবে 120টা দেশের হাফেজে কোরআন একত্রিত হয়ে প্রতিযোগিতা হয়েছে, আমার দেশের 14 বছরের হাফেজ এক নম্বর স্থান অধিকার করেছেন। আমরা পৃথিবীর মানচিত্রে কোরআন দিয়ে সুনাম অর্জন করেছি, ঠিক না? ঠিক। এই দেশে সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলাম আগমন করেছে। আমার ভাইরা, সর্বপ্রথম স্তর নবী আল্লাহর কাছ থেকে দিন পেয়েছেন, সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে পেশ করেছেন। আল্লাহর কাছ থেকে দিন নিয়েছেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে দেওয়ার পরে সাহাবায়ে কেরামের মাধ্যমে এই দিন প্রচারিত হয়েছে। কি হয়েছে? প্রচারিত হয়েছে। ভালো করে মনে রাখবেন, দিন পাওয়া গেছে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে, সেই দিন আল্লাহর পক্ষ থেকে নবী নিয়েছেন, সেই দিন নিয়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দিয়েছেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে। কি হয়েছে? দিন প্রচারিত হয়েছে, সাহাবায়ে কেরামের মাধ্যমে দিন প্রচারিত হয়ে গেল। এখন আল্লাহ পাকের দিন আমরা নবীর মাধ্যমে পেয়েছি,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে দিন নিয়েছেন, সেই দিন আসছে, এবার দিন কমপ্লিট হয়েছে নবীর দ্বারা। এরপরে সেই দিন সাহাবায়ে কেরাম প্রচার করেছেন, প্রচারিত হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। কিন্তু সেই প্রচারিত হয়েছে আর কমপ্লিট হয়েছে মুখস্থ, হযরত জিব্রাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিন আইনা দিছেন মুখস্থ না লিখা। কোরআন শরীফ জিব্রাইল আমিন লিখা নিয়ে আসছেন না মুখস্থ, যে মুখস্থ নিয়ে আসছেন। বড় আয়াত ছোট আয়াত, বড় সূরা ছোট সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আমিন নিয়ে আসেন, আয়েশা জিব্রাইল আমিন শোনান, আল্লাহর নবী শোনেন, এই শুনিনা এখন আপনাদের এই দিন দামরাই পর্যন্ত পৌঁছাইতে হবে, মানিকগঞ্জ পর্যন্ত পৌঁছাইতে হবে, ঢাকা পর্যন্ত পৌঁছাইতে হবে, কিয়ামত পর্যন্ত এই দিন থাকতে হবে। এই জন্য কোরআনের কোন আয়াত, ওহির কোন শব্দ, কোন বাক্য আবার ভুলে যায় কিনা, কোন বিভ্রান্তি হয় কিনা, কোন প্রকার ভুল ভ্রান্তি হয় কিনা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্বাটা একটু নাড়া দিয়েছেন। আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবের এই তো কাজও পছন্দ হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সাথে সাথে ডাক দিয়ে বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ও আমার হাবিব, আপনি জিব্বা নাড়া দিয়েছেন কোরআনকে মুখস্থ করে রাখার জন্য, কোরআন মুখস্থ করে রাখতে জিব্বা নাড়তে হবে না। আমি আল্লাহ পাক আপনার সিনার ভিতরে 30 পারা জমা করার দায়িত্ব গ্রহণ করলাম, শুধু আপনার সিনার ভিতরে না, আপনার উম্মতের লক্ষ লক্ষ মানুষের সিনার ভিতরে কোরআন জমা হবে। আজকে 7 বছরের বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ। আমি আমার ভাইরা ইউরোপের সব দেশগুলি আমি সফর করেছি, আমেরিকার এমন কোন স্টেট নাই যেখানে যাই নাই, ওই সমস্ত জায়গায় সে জাতিসংঘ অফিসের কাছে সেই জায়গায় আমার প্রোগ্রাম হয়েছে, আমি সেই জায়গায় আঙ্গুল উঁচু করে বলেছি, গোটা পৃথিবীর ইহুদিদেরকে চ্যালেঞ্জ করতে চায়, গোটা পৃথিবীর খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করতে চায়, পৃথিবীর মানচিত্রে কোন জায়গায় ইহুদি সম্প্রদায় পারলে বাবার বেটা হলে একটা তাওরাতের হাফেজ দেখাও, পৃথিবীর কোন জায়গায় একটা বাইবেলের হাফেজ দেখাও, ইঞ্জিলের হাফেজ দেখাও, আর আমাকে বলো আমি প্রতি মহল্লার থেকে শত শত কোরআনের হাফেজ দেখাই দেব। আছে না নাই? আছে না নাই? বাইবেলের হাফেজ আছে কয়টা? ইঞ্জিলের হাফেজ আছে কয়টা? শুধু তাই না, আরেকটা চ্যালেঞ্জ আপনাদের সামনে করে গেলাম, আমার কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, নাজিল হয়েছে মক্কায়, নাজিল হয়েছে মদিনায়, আল্লাহর নবীর কাছে নাজিল হয়েছে, আমার নবী মসজিদ নবীতে সেই কোরআন দিয়ে ইমামতি করেছেন, হুজুর যেই সূরা ফাতিহা পড়তেন, যেই সূরা দিয়ে হুজুর নামাজ পড়াইতেন, হুজুরের মুখ থেকে যেই কোরআনের তেলাওয়াত বের হতো, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী সহ সওয়ালক্ষ সাহাবায়ে কেরাম যেই কোরআন পড়তেন, আজকে আমাদের ঢাকায় সেই কোরআন পড়ে মক্কা মদিনায় যাবেন, সেখানেও সেই কোরআন পড়ে, আমার ঢাকার যেই সূরা ফাতিহা মক্কা মদিনার সেই সূরা ফাতিহা, গোটা পৃথিবীর কোরআন শরীফ এক এবং অভিন্ন, একটা জের জবর নকশার কোন পরিবর্তন নাই, গোটা পৃথিবীর খ্রিস্টান আর ইহুদিদেরকে চ্যালেঞ্জ করতে চায়, তোমাদের মূসা আলাইহিস সালামের কাছে যেই তাওরাত কিতাব নাযিল হয়েছিল, তোমাদের ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাব নাযিল হয়েছিল, বাবার বেটা হলে সেইটার একটা কপি আমাদের সামনে দেখাও। আছে আছে নাই? আমাদের কোরআন আছে না নাই? আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে তার মধ্যে কি আপনাদের কোনো সন্দেহ আছে? হাজরে খান, কোরআন শরীফের উপরে বারবার চ্যালেঞ্জ আসছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহ নাম কামড়ে রাখবেন, ভারতবর্ষ স্বাধীন করার জন্য সর্বপ্রথম যিনি 1803 খ্রিস্টাব্দে সেই দিল্লির জয় মসজিদের মিম্বর থেকে হুঙ্কার দিয়েছেন, ভারতবর্ষের মুসলমানেরা ভালো করে শুনে রাখো, এই দেশ দারুল হরব হয়ে গেছে, শত্রু কবলিত হয়ে গেছে, এই দেশকে স্বাধীন করার জন্য মুসলমানদের উপর জিহাদ ফরজ। 1803 খ্রিস্টাব্দে দিল্লির জয় মসজিদের মিম্বর থেকে হুঙ্কার দিয়েছিলেন সেই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহ, দিল্লির জয় মসজিদের সামনে দাঁড়ানো এমন সময় কয়েকজন লোক এসে বলতেছেন, হুজুর একটা কাণ্ড ঘটে গেছে। বলে কি? বলে খ্রিস্টানদের সঙ্গে আমাদের একটা বহেসের চ্যালেঞ্জ হয়ে গেছে, এখন আমরা তো বড় বিপদে পড়ে গেছি। বলে কি চ্যালেঞ্জ হয়েছে? বলে চ্যালেঞ্জটা হলো, খ্রিস্টানরা বলছেন তোমাদের বাইবেল, আমাদের বাইবেল আমরা নিয়ে আসবো, আর তোমরা তোমাদের কোরআন নিয়ে আসো, কোরআনকেও আগুনে নিক্ষেপ করবো, বাইবেলকেও আগুনে নিক্ষেপ করবো, নিক্ষেপ করলে দেখি কোনটারে আগুনে জ্বালায় আর কোনটা আগুনে জ্বালায় না, যেটা আগুনে জ্বালায় ফেলে সেইটা মনে করবো মিথ্যা, আর যেটা আগুনে জ্বলবে না সেটা মনে করবো সত্য,
আমরা তো সেই চ্যালেঞ্জ হুজুর গ্রহণ করে আসছি, কিন্তু এখন আমরা আমাদের জ্ঞানে দক্তেছানা, বুদ্ধিতে দক্তেছানা, এই চ্যালেঞ্জের মোকাবেলা আমরা কিভাবে করব? তার কারণ হলো আমাদের কাছে যেই কোরআন, সেই কোরআন কাগজের মধ্যে লেখা, সেই কাগজ তো সাধারণ কাগজ, আগুনের মধ্যে নিক্ষেপ করলে সেই কোরআন কাগজ তো আগুনে জ্বালাবেই। সুতরাং আমরা তো এই চ্যালেঞ্জ গ্রহণ করে আসছি, এখন আমরা মোকাবেলা করব কি দিয়া? আমাদের তো মাথা হেড হয়ে যাচ্ছে, আমরা তো বড় চিন্তিত, কারণ তাদের কাছে মাল মেটার, তাদের কাছে টাকা পয়সা, তাদের কাছে সমস্ত মেশিনারি, তাদের কাছে সমস্ত বৈজ্ঞানিক যন্ত্রপাতি, সেইগুলি দিয়ে তারা এমন কাগজের মধ্যে বাইবেল লিখে আনবে, এমন কাগজ তারা আবিষ্কার করবে যেটা আগুনের মধ্যে নিক্ষেপ করবে, করলে সেটা ফায়ার প্রুফ থাকবে, আগুনে সেটাকে স্পর্শ করবে না। এখন আমরা কিভাবে মোকাবেলা করব? আব্দুল আজিজ মাদ্রাস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ, এটা কোনো টেনশনের কারণ হলো? আসো দেখি তোমরা আমার সাথে। শাহ আব্দুল আজিজ মাদ্রাস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ তাদেরকে নিয়ে চলে গেলেন, যাইয়া সামনে গেলেন, যাইয়া তারপরে সেখানে বলতে শুরু করলেন। কি বলতে শুরু করলেন? যাই বললেন যে শোনো, তোমাদের চ্যালেঞ্জ আমাদের হুজুররা গ্রহণ করে গেছে বলে হ্যাঁ, তাইলে এখন আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করেছি, এখন আমরাও মোকাবেলা করার জন্য আসছি, আমাদের কোরআন আমাদের সাথে নিয়ে আসছি, তোমরাও তোমাদের বাইবেল নিশ্চয় নিয়ে আসছো, তবে একটা কাজ করো, তোমাদের চ্যালেঞ্জের সাথে আমি একটু অ্যাড করতে চাই। বলে কি অ্যাড? বলে তোমরা তোমাদের বাইবেলকে বুকে ধারণ করো, আমরা আমাদের কোরআন কি বুকে ধারণ করছি, এখন আসো দেখি তোমরা তোমাদের বাইবেল নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়বে, আমরা আমাদের কোরআন নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়বো। আমার ভাই, এরা কিসের জাপ দিয়ে পড়বে? সবগুলি পেছনের দিকে তাকাই নাই, সব সামনের দিকে দৌড়ছে। কোরআন শরীফের চ্যালেঞ্জ বারবার আসছে, সেই চ্যালেঞ্জের মোকাবেলা আমাদের পূর্বপুরুষরা করেছেন। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, কোরআন শরীফের বিরুদ্ধে যে যত কথাবার্তা বলবে কোরআন বাংলাদেশে থাকবে, যারা বলবে তারাই উৎখাত হয়ে যাবে, তারাই উৎখাত হয়ে যাবে। আমরা কোরআনওয়ালা আরো আসতে মানুষে শুনবে না, আমরা কোরআনওয়ালা, কোরআন থাকলে আমরা থাকব, রাজি না? কোরআন থাকলে আমরা, কোরআন থাকবে না আমরা থাকবো না, ঠিক না? ঠিক। বাংলাদেশ থেকে যেদিন আল্লাহ না করুক কোরআন যদি কেউ বিদায় করতে আসে, আগে আমাদেরকে বিদায় করবে, তারপরে কোরআন বিদায় হবে, ঠিক কিনা? কারণ এই জন্য কোরআন যদি রাখতে চান তাইলে প্রাইমারি স্কুলের দরকার, মাদ্রাসা দরকার, কিন্ডার গার্ডেনের দরকার, কেজি ইংলিশ মিডিয়াম, ব্র্যাক স্কুল, কিসের দরকার? আরো আসতে, আরো আসতে, কিসের দরকার? কিসের দরকার? মাদ্রাসা দরকার। অর্থাৎ সকালবেলা উঠে মক্তবের প্রয়োজন, সকালবেলা উঠে মক্তবের প্রয়োজন, কে কে আমার পক্ষে একটু হাত উড়ে দেখান, ঠিক না? ঠিক। আজকে আমার দেশের এনজিওরা আমার দেশের ইংলিশ মিডিয়াম স্কুল করে, কেজি করে, ব্লক স্কুল করে, মক্তবের যারা বাধা বাধা দিতে চায় তাদেরকে বলতে চাই, তোমাদের কেজি আর ব্লক স্কুল ইংলিশ মিডিয়ামের আমরা বিরোধী নয়, তোমরা আমাদের মক্তবের বিরোধী হয় না। সকালবেলা মুসলমানের ছেলেরা মক্তবে যায় কোরআন পড়বে, ঠিক কিনা? যারা স্কুল বানাবেন এক না একশোবার বানান, যদি স্কুল বানাইয়া দোয়া করাইতে হয় তাহলে আমারে নিয়েন, আমি দোয়া করতেও রাজি। আপনাদের স্কুল দরকার, ইংলিশ মিডিয়াম আমাদের দেশে দরকার, দরকার কিনা? কোন ইংলিশ জানা দরকার আছে না নাই? আমাদের দেশের লোকেরা ইংলিশ জানবে, ঠিক না? ঠিক। উচ্চ শিক্ষিত হবে, ঠিক না? ঠিক। আমার ভাইরা ডাক্তারের প্রয়োজন আছে না নাই? আমার কাছে রোগী আসলে আমি চিকিৎসা করতে পারবো তো? আপনাদের ইমাম সাহেবের কাছে আসলে পারবেন? এখন আমার যদি অসুখ হয় আমি কই যাই? আমার বেগম অসুখ হলে কই যাই? ডাক্তারের কাছে। তাহলে ডাক্তারও দরকার আছে না নাই? এখন বাংলাদেশে যত কিছু চলতেছে সবকিছুই যদি আমার দরকার হয় তাহলে ইঞ্জিনিয়ারেরও তো আমার দরকার, ব্যারিস্টারের, উকিলের, প্রফেসরের দরকার আছে না নাই? এই জন্য আমি তো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বলি, আপনার ছেলেকে যদি প্রফেসর বানাইতে চান, আপনার ছেলেকে যদি ডাক্তার বানাইতে চান, আপনার ছেলেকে যদি ইঞ্জিনিয়ার বানাইতে চান, আপনার ছেলে যদি ব্যারিস্টার বানাইতে চান, আর আপনি যদি ইংলিশ মিডিয়াম স্কুলে তাকে ভর্তি করেন, আর যদি তার তাবিজের দরকার হয়, তার যদি তেল ভরার দরকার হয়, চিনি ভরার দরকার হয়, কেউ না দিলেও আমার কাছে আইসেন, আমি আপনার ছেলেটা ব্যারিস্টার হওয়ার জন্য তাবিজ দিতেও প্রস্তুত, তবে একটি শর্ত আপনাকে জড়িত করতে চাই, সেই শর্তটা হলো
আপনার ছেলেটাকে বেরেস্তার বানাবেন, কোরআন পড়নেওয়ালা হইয়া তারপরে বানাবেন, আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, সর্বপ্রথম কোরআন পড়াইয়া তারপরে বানাবেন। ঘোষণা কোরআনে করেছেন, সেই ঘোষণা এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমি আল্লাহ পাক 30 পারা কোরআন আপনার শরীরের ভিতরে মুখস্থ করাইয়া ছাড়ব। তাহলে কোরআন শরীফ আল্লাহর হাবিবের কাছে আসছেন মুখস্থ, হাবিব সাহাবায়ে কেরামকে দিছেন লিখ কেনা মুখস্থ মুখস্থ মুখস্থ, সাহাবায়ে কেরামের সামনে রাসূল বলছেন মুখস্থ, সাহাবায়ে কেরাম করছেন মুখস্থ। এখন আমাদের মাদ্রাসা আছে কিনা? আছে। মাদ্রাসার মধ্যে আমরা তো মুখস্থই পড়াই, মুখস্থ পড়াই না কিতাব পড়াই? কিতাব পত্রে লিখিত আছে না নাই? জি আছে। এখনো যদি সেই মুখস্থ থাকতো তাহলে আমাদের 12টা বাজতো না 14টা? জি 14টা। এখন আল্লাহ পাকের মানসা হলো এই দিন লিপিবদ্ধ হইতে হবে। আল্লাহ পাক আইম্মায়ে মুস্তাহিদিনের জন্ম দিয়েছেন, সাহাবায়ে কেরামের পরের তবকা, সেই তবকার মধ্যে এক নম্বর হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক তার দ্বারা দিন ইসলামকে সর্বপ্রথম লিপিবদ্ধ করেছেন। খুব ভালো করে বুঝেন, আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, উলামায়ে কেরাম জানবেন আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি উনি কিন্তু শাফি মাযহাবের লোক না, উনি শাফি উনি উনি কিন্তু হানফি মাযহাবের লোক না, শাফি মাযহাবের লোক। তিনি বলছেন ইন্না আব্বাল আবান দব্বান ইলমু শরিয়া ও রাত্তাবাহু আবু আবান ও হুয়া আবু হানিফা। এই দিনকে সর্বপ্রথম কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল গুলি বের করে বার তরতিব মুসলমানের জন্য লিপিবদ্ধ করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তাই এই দিন সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে রাসূলকে দিয়ে কমপ্লিট করেছেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে, তিন নম্বরে দিন লিপিবদ্ধ হয়েছে ইমামে আজম আবু হানিফা অর্থাৎ আইম্মায়ে মুস্তাহিদিনের মাধ্যমে। ঠিক না ঠিক? এখন আমাদের সমাজে অনেক লোকজন এসে বলবেন হুজুর আমাদের সামনে কোরআন আছে, আমাদের সামনে হাদিস আছে, সুতরাং আমরা আবু হানিফার মতো একজন মানুষকে, সুতরাং আমরা আইম্মায়ে মুস্তাহিদিন জামাতকে, সুতরাং আমরা এই দেশের উলামায়ে কেরাম আর মুফতিদেরকে আমরা কি জন্য মানবো? আমাদের কাছে তো কোরআনও আছে হাদিসও আছে, সুতরাং আমরা কোরআন হাদিস মাইনা চলবো। আর আমাদেরকে আইসা সরল পান মুসলমানদের আইসা বলে তোমরা হইলা হানফি নামাজি আর আমরা হইলাম মুহাম্মদি নামাজ, আমরা নামাজ পড়ি মুহাম্মদি নামাজ, তোমরা পড়ো হানফি নামাজ। আমি জিজ্ঞেস করতে চাই হানফি নামাজ আর মুহাম্মদি নামাজের মধ্যে পার্থক্য কি? তারা যদি দলিল তালাশ করেন তাহলে খুব সুন্দর দলিল দিয়ে দিবে, যে দলিল আপনারা তো দূরের কথা, আমার মতো মুলুবী কাটা মুশকিল, হাদিস দেখায় বলবেন বখারী শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমি নবীকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো। তাইলে এই সুন্দর হাদিস দিয়া সহিহ হাদিস দিয়া আমাদেরকে বলবে নবী বলছেন নামাজ যেইভাবে নবী পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো, তাইলে আমরা নবীওয়ালা নামাজ পড়ি আর তোমরা নামাজ পড়ো হানফিওয়ালা নামাজ। আমি জিজ্ঞেস করতে চাই নবী যে নামাজ পড়ছেন আপনাদের এলাকার কয়জনে দেখছে? সভাপতি সাহেব তো দেখছে, চেয়ারম্যান সাহেব? জি না। নবী যে নামাজ পড়ছে সেই নামাজ কেডা দেখছে? সাহাবীরা আসতে কোন কেন? সাহাবীরা দেখছে, কে দেখছে? সাহাবীরা দেখছে। এবার আমি জিজ্ঞেস করতে চাই নবী যে নামাজ পড়ছে নবী কি ইমাম ছিলেন না মুক্তাদি? ইমাম। আসতে কো ইমাম। নবী যে নামাজ পড়ছে নবী নামাজ পড়ছে ইমাম না মুক্তাদি? ইমাম। যারা দেখছে তারা ইমাম না মুক্তাদি? মুক্তাদি। জি মুক্তাদি। তাই এবার খুব ভালো করে জেনে রাখেন মুক্তাদির সূরা ফাতিহা নিয়ে গুন্ডগোল, ইমামের সূরা ফাতিহা নিয়ে গুন্ডগোল নাই। ইমাম সাহেব তো সূরা ফাতিহা পড়বেই, এটা নিয়ে কিন্তু কোনো গুন্ডগোল নাই। গুন্ডগিল হইল মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কি পড়বে না? পরিষ্কার ভাষায় বলে গেলাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও উম্মতেরা নামাজ পড়ো আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো, অর্থাৎ আমি ছিলাম ইমাম, ইমামের নামাজ মুক্তাদি হইয়া সাহাবায়ে কেরাম আমার পেছনে নামাজ পড়েছেন, সুতরাং আমার নামাজ দেখছে ইমামতির নামাজ দেখেছে সাহাবায়ে কেরাম, সুতরাং আমি ছিলাম ইমাম,
তোমাদের ইমামদের নামাজ হবে, আমির নবীর নামাজ, মুক্তাদির নামাজ হবে সাহাবায়ে কেরামের নামাজ। আমাদের নামাজ হলো সাহাবীওয়ালা নামাজ, আর আমাদের ইমামের নামাজ নবী, সেখানে কিন্তু সূরা ফাতিহার কোনো গন্ডগোল নাই, আছে না? সূরা ফাতিহার গন্ডগোল হলো মুক্তাদির নামাজ দিয়া, ঠিক কিনা কল? ঠিক কিনা কল? তাইলে এবার আইসা বলে ইমাম মানতাম কেন, ইমাম মানার দরকার কি? আমার ভাইরে ইমাম মানার দরকারটা কি খুব ভালো করে বুঝেন। হযরত ইমাম আমাস, হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহ একজন বড় শাগরিদ, ইমাম আমাস রাহমাতুল্লাহি আলাইহ হঠাৎ করে একদিন সুন্দরী বেগম বিয়ে করছে, বউ বিয়ে করছে, বউ খুব সুন্দরী, এই সুন্দরী বউর সঙ্গে তো বিভিন্ন সময় গুন্ডগুলি একটু হয়, আর বেগমও বিয়ে বৈশা আইসা দেখতে শুনতে একটু বেসুন্দর, সেই হিসাবে বেগমের মনটা ভালো করে বসে না, খালি তালে আছে যে কোন সময় সুরতারি, কোন রকম যদি কোন ফাঁকে যদি সুরতারি তাহলে জান্দা বাঁচাইলাম। হঠাৎ করে একদিন রাত্রের বেলা ইমাম আমাসের সাথে কি নিয়ে যেন একটু গুন্ডগোল হয়েছে, হওয়ার পরে বেগম চুপ করে গেছে, কথা বলে না। কতক্ষণ পর্যন্ত ইমাম আমাস ডাক্কায় দুঃখায়া কথা যখন বলাইতে পারে না, হঠাৎ করে খুব রাগ আসছে, রাগের মাথায় ডাক দিয়ে কয়, ফজরের নামাজের আজানের আগে তুমি যদি আমার সঙ্গে মন খুইলা কথা না বলো, জবান খুইলা কথা যদি না বলো, তাইলে পরিষ্কার ভাষায় তোমাকে বলে দিচ্ছি, সাত তিন তালাক, তিন তালাক। মধ্যখান একটা কথা মনে হয়েছিল, কইতাম জি, হাদিসে পাকে আছে, উলামায়ে কেরাম এখানে উপস্থিত, আল্লাহর নবী বলেছেন, ইবলিস গর্ব করে বলে মানুষের মধ্যে আজকে আমার বংশ আছে, ইবলিস গর্ব করে বলে মানুষের মধ্যে আমার বংশ আছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে, মানুষের মধ্যে তোমার বংশ কেমনে হয়, তুমি তো হইলা আগুনের তৈরি, তুমি তো হইলা জিন জাতির বংশোদ্ভূত, সুতরাং মানুষের মধ্যে তোমার বংশ কেমনে হয় বলে শোনো, আমার বংশ কেমনে হয়। হঠাৎ করে একদিন রাত্রের বেলা চুপে চাপে স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া লাগছে, লাইগিয়া স্বামী স্ত্রী কি বলছে, তোরে দিলাম এক তালাক, দুই তালাক, তিন তালাক, দেওয়ার পরে তখন বুঝে আসছে অন্য মানুষ শুনে নাই, স্বামী স্ত্রী দুই রেখ, তুমি যে শুনছ শুনছ, অন্য কাউকে শুনিস না, আমরা দুজন মিলামিশা চলো। ইবলিস কয়, এই যে মিল্লামিশা চলছে, এর পরে যত সন্তান হইছে সব আমার বংশধর। এক নম্বর, আমেরিকার নিউইয়র্কে ম্যানহাটন এক মসজিদের মধ্যে বসা, আসরের নামাজ পড়ে, ইমাম সাহেবের সঙ্গে বসে চা খাইতেছি, এমন সময় একজন লোক আইসে মসজিদে নামাজ পড়ছে, নামাজ পড়ে কয়, ইমাম সাহেব আপনারও পাইছি, হুজুরেরও পাইছি, একটা মাসলা জিগাইতাম। বলে মাসলাটা কি? বলে মাসলাটা হইলো, গত তিন চার দিন আগে আমার এক ভাতিজা বউর লগে লাগছে ঝগড়া, লাগিয়া ঝগড়া করতে করতে এক পর্যায়ে যায় বউরে বলছে, এই মুখের জি, তরে আমি এখন দিলাম এক তালাক, দিলাম দুই তালাক, দিলাম তিন তালাক, তরে দিলাম সাত তালাক। হুজুর এই কথা বলে ফেলছে, এখন হুজুর এটা কি হইছে, তালাক হয়ে গেছে নাকি? এই কথা যখন বলছে ইমাম সাহেব বড় চালাক, ইমাম সাহেবকে শুনেন, আপনি তো বলতেছেন ভাতিজার কথা, আপনার ভাতিজা সহ একটা কাগজের মধ্যে লিখবেন আর কে কে তার মুখ থেকে এই কথাটা শুনছে, এই সাক্ষীর নামগুলি পর্যন্ত লেখা, তারপরে কাগজটা আমার কাছে নিয়ে আসবেন, নিয়ে আসলে আমি এই তালাকের ফতোয়া, মুখে দিলে কাজ হবে না, লিখিতভাবে একবারে কিতাবের হাওলা দিয়া আমি ফতোয়া দিয়ে দিব। চলে গেল দুই তিন দিন পরে, আবার ঠিক আসরের নামাজের পরে ইমাম সাহেব নিয়ে চা খাইতেছি, এই লোকটা এই মসজিদে নামাজ পড়তে আসছে, নামাজ পড়ে আমাদেরকে আর কিছু মাথায় না জিগাই না, বাইরে চলে যেতেছে, ইমাম সাহেব ডাক দিয়ে কয়, সাহেব কি ব্যাপার, আপনারা গত দুই তিন দিন আগে আপনার ভাতিজার বউর লোক ঝগড়া করে বউ তালাক দিয়ে দিছে, ফতোয়ার কথা বলছিলেন, বলছিলাম যে লিখিত নিয়ে আসেন, আপনি দিয়ে আর কিছু বললেন না, আসলেন না। এই বেচারা ডাক দিয়ে কয়, হুজুর আপনারা যেদিন জিজ্ঞেস করছিলাম ওই দিন রাত্রের বেলায় টেলিভিশন দেখছে আমার ভাতিজা, টেলিভিশনের মধ্যে একজন টাই পরে নেওয়ালা ডাক্তার ফতোয়া দিয়েছে, তিন তালাকে একসাথে দিলে তিন তালাক হয় না, তিন তালাকে এক তালাক হয়। নাউজুবিল্লাহ, জোরে কন। আমি জিজ্ঞেস করতে চাই, ডাক্তারের কাজ কি ইন্ডিকশন দেওয়া না ফতোয়া দেওয়া? এখন বোধ হয় এখানে ডাক্তারের মরিদ কিছু আছে এই জন্য কথা কয়। ডাক্তারের কাজ ইন্ডিকশন দেওয়া না ফতোয়া দেওয়া? ডাক্তারের কাজ ফতোয়া সেট করা নয়, ডাক্তারের কাজ প্রস্রাব পায়খানা সেট করা, ঠিক না? ঠিক। আজকে জাকির নায়েক হয়ে গেছে বড় ফতোয়াবাজ, বড় মুফতি, সেখানে সে বলে যে তিন তালাক যদি কোনো ব্যক্তি একসাথে দেয়, রাগ কইরা দেয়,
আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে যাদেরকে করস ফায়ার দেওয়া হয়েছে, রাগ করা ছাড়া তো আসতে আপনাদের এই এলাকায়, আমাদের এই এলাকায় বাংলাদেশে ঝগড়া ফসাদ হইয়া একজন আর একজনকে মার্ডার করে ফেলে, রাগ করা ছাড়া। রাগ কইরা কুপ দিলে কাড়ে না তো, রাগ কইরা কুপ দিলে মরে না তো, রাগ কইরা গুলি মারলে মরে না তো। পাকিস্তানের এক জায়গায় বয়স হইতেছে তিন তালাকের ফতোয়া নিয়া, বয়সের মধ্যে যারা ওই তিন তালাকে এক তালাকের পক্ষে, হেরা প্রশাসনকে বলছে এখানে মারামারি হবে, এই বয়স হইতে দিও না। আর আমাদের লোকেরা সেখানে গেছেন, যাওয়ার প্রশাসনের লোকজন এসে বলেন, আপনারা সরেন, এখানে কোনো বয়স হবে না, কোনো সমাগম এখানে হবে না। তখন প্রশাসনের লোকজনকে আমাদের লোকেরা বলছেন, বারোটা সময় টাইম, আমরা বারোটার সময় এখানে উপস্থিত থাকব, একটা পর্যন্ত থাইকা তারপরে সেখানে যাব, আমরা আমাদের বয়স করার জন্য আসছি, তাদের সঙ্গে আমাদের লিখিত পত্র চুক্তিপত্র হয়েছে, সুতরাং আপনারা বললেই এখান থেকে চলে যেতে পারি না। পুলিশ বাহিনী ডাক দিয়ে বলতেছেন, যদি আপনারা এখান থেকে না যান, আপনাদেরকে এখান থেকে জুতা বেরে তারপরে তাড়ানো হবে। যেই কইছে জুতা বাইরে তাড়ানো হবে, আমাদের একজন মৌলবী লাফ দিয়ে ওটা, হ্যাঁ এখনই ফাইসালা হবে, আপনি জুতা মারেন, জুতা মারলেই বহেজ যে উদ্দেশ্যে আসছিলাম সেই উদ্দেশ্যের কারবার আমাদের ফাইসালা হয়ে যাবে। বললে যে জুতা মারলে তোমাদের বহেজের কি লাভ হবে? বলে দেখেন, জুতা মারার সময় আমাদেরকে মারবেন একটা, আর ওদেরকে মারবেন তিনটা, তিনটা মাইরা বলবেন একটা দিছি, আর আমাদেরকে একটা মাইরা বলবেন একটা দিছি। তাইলে আপনি যদি এখন একজন দিয়ে আইসা, কাউকে যদি বাড়ি মারে, বাড়ি দিছে তিনটা, এখন কেস করার সময় হইলে এখানে একটা, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আমার ভাইরা যদি কোন ব্যক্তি স্ত্রীকে তালাক দিয়ে এই সমস্ত টেলিভিশন আর সেই ইন্টারনেটের ফতোয়া নিয়া বউরিয়া যারা খাবেন, যাক সন্তান তৈরি হবে, যাক সন্তান তৈরি হবে, যাক সন্তান তৈরি হবে, ঠিক না? ঠিক। ইমাম আমাস রহমাতুল্লাহ আলাই বেগমকে ডাক দিয়ে বলেন, ফজরের নামাজের আজানের আগে তুমি যদি আমার সাথে কথা না বলো, সাত তিন তালাক দেওয়ার পরে কথা বলছে যখন, বউ তো আগে থেকে ইমাম আমাস দৌড়ে গেছেন ইমাম আজম আবু হানিফার কাছে, যাইয়া ডাক দিয়ে বলেন, হুজুর কারবার তো করছে, বলে কি হয়েছে? বলে, হুজুর সুন্দরী বেগম ব্যবহার বিয়ে করছিলাম, হুজুর জীবনটা বড় আরামই কাটতেছিল, রাগের মাথায় বউরে কয়ে ফেলাইছি তিন তালাক, সাত তিন তালাক, এখন হুজুর কি করা? আজান তো একটু বড় হয়ে যাবে, হয়ে গেলে তো হুজুর বউ তালাক হয়ে যাবে, মাসলা তো আপনার কাছ থেকে আমরাই শিখছি, মাসলা তো হুজুর আমিও জানি, এখন কি করবো? এই কথা বলার পর ইমাম আজম আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহ চুপচাপ যাইয়া বউর কাছে শুয়ে থাকো, সাবধান, কোনো কথাবার্তা তারে বলাইবার চেষ্টা করো না, তিন তালাক দূরের কথা, এক তালাক হবে না। সুবহানাল্লাহ। ইমাম আমাস উস্তাদের কথা শুনে গেছে ঠিক হই, কিন্তু ঘুম তো মুঠো আসতেছে না, একবার ডাইনে করর দে, একবার বামে করর দে, আর মনে মনে ভাবতেছে হুজুর কি আরেকটা বিয়া শাদী করাইবার জন্য আমারে চিন্তা ভাবনা করতেছে নাকি? ঘটনা তো বুঝতে পারলাম না, ঘটনা কি? আমিও তো মাসলা জানি, বউকে কথা বলতেছে না, তখন আর বলো তালাক হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মুয়াজ্জিনকে ডাক দিছে, আজানের টাইম হওয়ার এক ঘন্টা আগে ডাক দিয়ে কো মুয়াজ্জিন আজান দে। মুয়াজ্জিন সাহেব ওইটা কো, হুজুর আজানের টাইম আর এক ঘন্টা বাকি আছে, আপনার বোধহয় ঘুম আগে ভেঙে গেছে, এই জন্য আপনি বলতেছেন আজান দেওয়ার কথা, হুজুর আজানের টাইম আর এক ঘন্টা বাকি আছে, আজানের টাইম হয় নাই। উনি ডাক দিয়ে বলেন, বেটা তোর কিছু আজান দিতে, তুই আজান দে, টাইম বাকি আছে না আছে মাসলা কি? আমার চেয়ে বেশি তুই জানো, আমার টাইম পরে বুঝবো। মুয়াজ্জিন সাহেব ওনার কথায় আজান দিয়ে দিছে, আজানের আওয়াজ যখন ইমাম আমাসের ঘরে পড়ছে, শোনা মাত্র ওই বেগম ডাক দিয়ে কো, এখন খুশি হয়েছে তো, সালাম আলাইকুম আমি গেলাম। যেই কইছে খুশি হয়েছে তো আমি গেলাম, এই কথা শুনে ইমাম আমাস দৌড়ে গেছেন ইমাম আজম আবু হানিফার কাছে, যাই বলতেছেন, হুজুর ফজরের আজান তো হয়ে গেছে, হাই 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 রে, বেগম তো জিনিসপত্র গুছাইতেছে তার বাবার বাড়িতে যাওয়ার জন্য, আহা হুজুর কি হইলো? ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলেন, চুপচাপ এখানে বসে থাকো, এক তালাক হয়নি, বসে থাকো, শান্ত থাকো, কোনো কথা বলো না, এক ঘন্টা পরে মুয়াজ্জিনকে ডাক দিয়ে কো, মুয়াজ্জিন আজান দে, আজান দিয়ে এলান করে দিবে, বিশেষ কারণ বশত এক ঘন্টা আগে ফজরের আজান দিয়েছিলাম, এখন যে আজান দিলাম, এই যে ফজরের আজান। এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, মুফতির দরকার আছে? আছে। মুহাদ্দিস থাকার পরও মুফতির দরকার আছে? আছে না নাই? আছে। আছে না নাই? আছে। বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ বেগমের সঙ্গে কি নিয়ে যেন ঝগড়া লাগছে, ঝগড়া লাগিয়া বেগম রে ডাক দিয়া কয়,
সূর্য অস্ত যাওয়ার আগে তুমি আমার রাষ্ট্রের এরিয়ার বাহিরে চলে যেতে হবে। যদি এই রাষ্ট্রের এরিয়ার ভিতরে থাকো তাইলে তুমি তিন তালাক। এখন বাদশাহ হারুনুর রশিদের জমানায় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বেগম দৌড়ে ইমাম আবু ইউসুফের কাছে গেছেন, যাইয়া বলে, হুজুর, বাদশাহর ঘরে ছিলাম, সোনার সংসারে ছিলাম, রাজপ্রসাদে ছিলাম, হাই 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 রে, কি নিয়ে হুজুর একটু ঝগড়া হইল? বাদশাহ তো আমাকে এই কথা বলছেন, কিন্তু হুজুর আপনি তো জানেন এত বড় রাষ্ট্রের এরিয়া পাড়ি দিয়া আমাকে সন্ধ্যার আগে আগে সূর্য অস্ত যাওয়ার আগে বর্ডার পাস হওয়ার কোনো অবস্থাতেই আমার পক্ষে সম্ভব নয়, সুতরাং এখন আমি কি করব, এখন কি করব? এই কথা বলার পরে ইমাম আবু ইউসুফ ডাক দিয়ে কয়, খাদেম রে, এই খাদেম এদিকে আসো, মসজিদের ভিতরে ঢুকাও, ঢুকা একটা কোনার মধ্যে ভালো পর্দা দিয়া ডাইচা, তারপরে যাইয়া এখানে এই মহিলাকে বসায় দাও। আর মহিলাকে ডাক দিয়ে বলে, মসজিদের কোনায় পর্দার ভিতরে যাইয়া তুমি এতেকাফের নিয়তে সেখানে বসে থাকো, আমি আসর পড়ব, আসরের নামাজের পরে তারপরে তোমার সাথে ফতোয়ার ব্যাপারে কথা বলবো, যখন ও মাগরিবের নামাজের পরে কথা বলবো। এই কথা যখন বলছেন, বলার পরে তখন এতেকাফের মধ্যে সেখানে পর্দা দিয়ে যায় বসছেন, তো দিকেই কানতে কানতে বুক বাসায় ফেলছেন, কাপড় টাপড় সব পানিতে বসে গেছে, আর কানতেছে আর বলতেছে, হুজুর আমারে কইল এতেকাফে বসে থাকার কথা, আর মাগরিবের আজানের পরে নামাজের পরে আমার সাথে কথা বলবে? মাগরিবের আজানের আগে তো সূর্য অস্ত যাবে, আর অস্ত গেলেই তো আমি তালাক হয়ে যাব, কারণ আমি তো এই রাষ্ট্রের ভিতরেই আছি। হাই 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 রে, কি হবে? মাগরিবের নামাজ পরে আওবিন পড়ছেন, আওবিনের নামাজ পরে ইমাম আবু ইউসুফ পর্দার বাহিরে ডাক দিয়ে দিছেন, ম্যাডাম কেমন আছেন? ম্যাডাম তো কানতে কানতে যার যার ডাক দিয়ে বলতেছিল, হুজুর কেমন থাকবো? সূর্য তো অস্ত চলে গেছে, মাগরিবের নামাজ হয়ে গেছে, আমি তো তিন তালাক হয়ে গেলাম, আপনি তো আমার এতক্ষণ এখানে বসায় রাখলেন। এই কথা বলার পরে ইমাম আবু ইউসুফ বলতেছে, তিন তালাক তো দূরের কথা, এক তালাক হয় নাই, কোনো তালাক হয় নাই, এখন তুমি রাজপ্রসাদে ডুববা, দুইটা বাদশার সামনে যায় সালাম দিয়ে যায় দাঁড়াইবা, আর আমার কথা বলবো যে হুজুর বলছে তালাক হয় নাই। বলে, হুজুর কেমনে? জিনিসটা তো আমারও বোঝা দরকার। ইমাম আবু ইউসুফ ডাক দিয়ে বলে, শোনো, মসজিদ হলো আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘরে আল্লাহর রাজত্ব চলে, তোমার বাদশা হারুনের রাজত্ব চলে না, সুতরাং এই মসজিদে তুমি প্রবেশ করেছ, তোমার বাদশার রাজত্বের বাহিরে তুমি চলে গেছো। এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। সুতরাং মসজিদের মিম্বরে যিনি বসবেন তিনি আল্লাহর প্রতিনিধি হিসাবে বসবেন, মসজিদের মেহরাবে যিনি থাকবেন তিনি আল্লাহর প্রতিনিধি হিসাবে থাকবেন, যিনি মসজিদের ইমাম হবেন তিনি আল্লাহ প্রদত্ত কুরআন হাদিস অনুযায়ী খুতবা দিবেন, কোন সরকারের নির্দেশকৃত খুতবা মসজিদের ভিতরে চলবে না, চলবে না, চলবে না। মানে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই বলেন, এক তালাক হয় নাই, তার কারণ হলো তুমি মসজিদের ভিতরে প্রবেশ করেছ, মসজিদ হলো আল্লাহর ঘর, সেখানে তোমার সরকারের রাজত্ব চলে না, আল্লাহর রাজত্ব চলে। এবার জিজ্ঞেস করতে চাই, মুফতির দরকার? আস্তে কো, মুফতির দরকার আছে না নাই? বাগদাদ নগরীতে একজন মহিলা ইন্তেকাল করেছেন, মহিলা মারা গেলে মহিলার লাশ দোয়ায় কাটা, মহিলারা এই এলাকার মধ্যে একজন মহিলা আছেন লাশ দোয়াইতে বড় পারদর্শী, আছেন এরকম সব এলাকায়? এই মহিলার কাছে সবাই গেছেন, যে বলছেন আমাদের বাড়িতে তাড়াতাড়ি আসো, একজন মহিলা ইন্তেকাল করেছেন, সেই মহিলার লাশ তোমাকে দোয়াইতে হবে। ওই মহিলা কয়, আমি মাসিক অসুখ, আমার শরীর না পাক, বুঝেন নাই বোধ হয়, মাসিক অসুখ, বুঝছেন তো, মাসিক অসুখ, আমার শরীর না পাক, আমি এখন পারবো না। আচ্ছা, মাসিক অসুখ অবস্থায় শরীর নাপাক অবস্থায় মাইয়েতের লাশ দোয়ানো যায় কিনা এই মাসলা তোমার জানা নাই? মহিলা কোনা জানা নাই? বলে, তাইলে তুমি আমাদের এলাকার মহিলা এন্তেকাল করলে লাশ তুমি অনেক আগে থেকে দোয়াই আসতেছ, এই মাসলা তুমি জানলা না কেন? এখন বাগদাদের মাদ্রাসায় যাও, যাইয়া মাসলা যাই না আসো। মহিলা বাগদাদের মাদ্রাসায় গেছে, যায় দেখে রুমের ভিতরে অনেকগুলি মুহাদ্দিস বসা, বসে একজন আরেকজন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনাইতেছে আর হাদিস শুনাইতেছে, আরেকজন আরেকজনের সাথে গর্ব করতেছে, আমি 100,000 হাদিসের হাফেজ, আরেকজনের কাছে আমি 50,000 হাদিসের হাফেজ, আরেকজন আমি কবি 10,000 হাদিসের হাফেজ, এরকম কইতেছে। মহিলা যায় দরজায় খাড়িয়ে কয়, মুহাদ্দিসিনে কেরাম, আপনাদের কাছে একটা মাসলা জানার জন্য আসছি। বলে, কি মাসলা? বলে, মহিলা ইন্তেকাল করেছেন, সেই মহিলার লাশ আমি দোয়াইতে পারবো কিনা, আমি এখন মাসিক অসুখ অবস্থায় শরীর নাপাক অবস্থায় আছি। মুহাদ্দিসিনে কেরাম কয়, এই ধরনের কোন হাদিস আমরা জানা নাই, সুতরাং তুমি লাশ দোয়াইতে পারবা না।
যখন এই কথা কইছে কোয়ার পরে ওই মহিলা বিদায় হইতেছে, এমন সময় একজন মুলি সাহেবের সঙ্গে দেখা। মুলি সাহেব ডাক দিয়া কয়, মুহাদ্দিসিনে কেরামকে কি জিজ্ঞেস করছিলা? বলে, ফতোয়া জিজ্ঞেস করছিলাম যে লাশ দোয়াইতে পারবো কিনা আমি নাপাক অবস্থায়। এখন আমি নাপাকি অবস্থায় লাশ দোয়াইতে পারবো কিনা বলার পরে মুহাদ্দিসিনে কেরাম কয়, এই হাদিস আমাদের জানা নাই। এই কথা কইছে বলে মুলি সাহেব কয়, ওই যে একটা রুম দেখা যায়, ওই রুমের ভিতরে ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাই বড় মুফতি, তুমি সেখানে বসা আছে, তুমি মুফতি সাবরে যাইয়া ফতোয়াটা জিজ্ঞেস করতে পারো। এই কথা যখন বলছেন মহিলা ওই মুফতি সাহেবের কাছে গেছেন। মুফতি সাহেবের কাছে যাওয়ার পরে মুফতি সাহেব শুনিয়ে কয়, পারবা পারবা, কোনো সমস্যা নাই, যাইয়া লাশ দোয়াই দাও। এই কথা বলার পরে তখন মহিলা যখন আসতেছে মুহাদ্দিসিনে কেরাম ডাক দিয়া কয়, এখন আবার এই ফতোয়া লইয়া কই গেছিলা? তো মুফতি সাহেবের কাছে গেছিলাম। মুফতি সাহেব কি বলছে? বলে মুফতি সাহেব বলছে জায়েজ আছে, পারবা। আচ্ছা, মুফতি সাহেব যে বলে দিল জায়েজ আছে, উনি কি কোরআনের আয়াত দিয়া বললো না হাদিস দিয়া বললো? এই কথাটা মুফতি সাহেবের কাছ থেকে দলিল জিজ্ঞেস করছিলাম। মহিলা উত্তর কয়, লাশ দোয়াইতে ফারম কি ফারম না হিডা আমার জানা দরকার, ফতোয়া কোন হাদিসে না কোরআন আছে হিডা জানা দরকার আমার, আমি ফতোয়া জানছি এইটা বলছি। মুহাদ্দিসিনে কেরাম কয়, দেখো তোমার জানার দরকার নাই, আমাদের জানা দরকার। গেছে মুহাদ্দিসিনে কেরাম সব যাইয়া মুফতি সাহেবের কাছে কয়, মুফতি সাহেব আমরা তো এরকম কোন হাদিস পাই নাই, আপনি কি কোরআন থেকে বললেন না হাদিস থেকে বললেন? কারণ দলিল ছাড়া তো ফতোয়া হবে না, আপনি কিভাবে বললেন মহিলা নাপাক অবস্থায় লাশ দোয়াইতে পারে? সেই দলিল কোত্থেকে দিলেন? সেই দলিলটা আমাদের দরকার। মুফতি সাহেব উত্তর কয়, হাদিসও আছে। কই আছে? যেই কইছে হাদিসে আছে। মুহাদ্দিসিনে কেরাম কয়, হাদিস কি আপনি আমাদের চাইতে বেশি জানেন নাকি? আমরা এক একজন 50,000 এক লাখ হাদিসের হাতে, আর আপনি তো হাদিসে আছে। বলে শোনো, আল্লাহর নবী মসজিদে নববীতে এতেকাফে বসেছেন, ভালো করে শুনেন। এতেকাফরত অবস্থায় আল্লাহর নবীর মাথা যন্ত্রণা করতেছে, শরীর খারাপ, হুজুরের মাথায় পানি ঢালতে হবে, মাথা দোয়াইতে হবে পানি দিয়া। এখন আল্লাহর নবী মাথা দোয়াইবার মতো কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা দিয়া বা জানালা দিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমের দিকে মাথাটা এইভাবে বের করে দিয়েছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রুমের ভিতর থেকে এতেকাফরত আল্লাহর হাবিবের মাথা পানির দ্বারা দৌত করে দিয়েছেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা তখন মাসিক ওষুধ অবস্থায় ছিলেন। এই হাদিস যখন বর্ণনা করেছেন মুফতি সাহেব মুহাদ্দিসিনে কেরাম কো, এই হাদিস তো আমাদের সবাইরই মুখস্থ। যখন বলছেন এই হাদিস যদি তোমাদের মুখস্থ হয়ে থাকে, শোনো, এই হাদিসের দ্বারা মসলা সাবেত হয় আল্লাহর নবীর মাথা আম্মাদান আয়েশা সিদ্দিকা যদি মাসিক ওষুধ অবস্থায় এতেকাফরত অবস্থায় দৌত করতে পারে, এই মহিলাও মাসিক ওষুধ অবস্থায় মহিলার লাশ দোয়াইতে পারবে। এবার জিজ্ঞেস করতে চাই, মুহাদ্দিসিনে কেরাম থাকার পরও মুফতির দরকার আছে না নাই? আছে। এবার আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, ফতোয়া কি মুহাদ্দিস দিবে না মুফতি দিবে? মুফতি দিবে। জি, মুফতি সাহেব দিবে। এবার খুব ভালো করে শুনেন, আমরা উলামায়ে দেওবন, উলামায়ে কওমিয়া, আমাদের তরিকা হলো সাহাবায়ে কেরামের তরিকা, আমাদের যেই তর্জ সাহাবীর সেই তর্জ, আমাদের যে সিস্টেম সাহাবীর যে সিস্টেম সাহাবীর সিস্টেম আমাদের সিস্টেম। সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে বড় আলেম হলেন হযরতে আবু বকর সিদ্দিক। সবচাইতে বড় আলেম কে? আরো জোরে, আবু বকর সিদ্দিক। আর সবচাইতে বড় মুহাদ্দিস হলেন হযরতে আবু হুরায়রা। জি, নামটা মনে থাকবে তো? সাহাবায়ে কেরাম, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে বড় আলেম হলেন হযরতে আবু বকর সিদ্দিক, সবচাইতে বড় মুহাদ্দিস হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার ভাইরা, সেই সাহাবায়ে কেরামের যেই তরিকা আমাদের সেই তরিকা, সাহাবায়ে কেরামের যেই সিস্টেম আমাদের সেই সিস্টেম। আল্লাহর নবী ইন্তেকালের পরে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে দেশ চালাইবার জন্য, ফতোয়া দেওয়ার জন্য, ইমামতি করার জন্য, বস্তা মাসাইল বর্ণনা করার জন্য সাহাবায়ে কেরাম বড় আলেম আবু বকর সিদ্দিককে নির্ধারণ করেছেন বড় মুহাদ্দিস হিসেবে। ইমাম হযরত আবু হুরায়রাকে মানছেন, ঠিক তেমনি করে সাহাবায়ে কেরামের জেনারেশনের পরে এই উম্মতের সবচেয়ে বড় আলেম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই। আমরা ইমাম বুখারীকে মুহাদ্দিস হিসেবে মানি, ইমাম আজম আবু হানিফাকে মাসলার ইমাম হিসাবে মানি। সাহাবায়ে কেরামের যেই তর্জ আমাদেরও,
সেই তর্জ, কারণ সাহাবা একরামের সামনে বড় মুহাদ্দিস ছিল কিন্তু ফতোয়া চাইছে কার কাছে? বড় আলেমের কাছে, কথা কয় না, কার কাছে? বড় আলেমের কাছে। আমরাও বড় মুহাদ্দিস হিসাবে বুখারী শরীফের মুসনাদ ইমাম বুখারীকে মানি। আজকে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে গেলাম, আমাদের মাদ্রাসাগুলোতে আগাগোড়া বুখারী শরীফ পড়ানো হয়। পৃথিবীর ইতিহাসে কেউ দেখাইতে পারবে না বুখারীকে এইভাবে সম্মান দিয়ে পড়ানো হয়। ঠিক কবে ঠিক? আমাদের মুহাদ্দিসিনে কেরাম বুখারী শরীফ যেভাবে পড়ান পৃথিবীর কেউ এইভাবে পড়ায় না। বর্তমানে ঢাকা শহরে এবং তার আশেপাশে 350 দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা, সেই 350 দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসায় আমাদের দেশের বুখারী শরীফ পড়েন না, শেখুল হাদিসরা সেখানে বুখারী পড়ায়। ঠিক কিনা? আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলে যাব, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই বুখারী পড়াইছে 52 বছর। আস্তিকুন আল্লাহ আকবার। কয় বছর? 50,000 বুখারী শরীফ পড়াইছে। এই বাংলাদেশে সর্বপ্রথম বুখারী শরীফের বর্ণনাবাদ করেছেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক। ঠিক না? ঠিক। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের আরবি ভাষায় মুকদ্দমা লিখেছেন। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই এই জগতের যুগশ্রেষ্ঠ শেখুল হাদিস ছিলেন। আল্লামা নূরউদ্দিন গহরপুরি 35,000 বুখারী পড়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর যিনি শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের উস্তাদ, তিনি 55,000 বুখারী শরীফ পড়েছেন। আমার ভাইরা, আমার বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম শেখুল হাদিস বৃন্দ বুখারী শরীফ মুখস্থ করে আগাগোড়া বুখারী শরীফ পড়ায়া বুখারী শরীফ বঙ্গানুবাদ করে, তারা যেই মাসলা যেই ফতোয়া ইমামে আজম আবু হানিফাকে মেনে যেই ফতোয়া তারা দিয়েছেন, আমাদেরও সেই ফতোয়া, আমরাও সেটা মেনেই চলতে চাই। ঠিক কিনা? ইন্টারনেটের বুখারী, ইন্টারনেটের বুখারী, বাংলা তর্জমা বুখারী, ইংলিশ মিডিয়ামে বুখারী, সেই বুখারী আমরা মানতে চাই না। আমরা শেখুল হাদিসের যেই বুখারী সেই বুখারী আমরা মানতে চাই, বড় হুজুরের যেই বুখারী সেই বুখারী মানতে চাই, মুফতি আমিনের যেই বুখারী সেই বুখারী মানতে চাই। ঠিক না? ঠিক। ঠিক না? ঠিক। এক নম্বর তবকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দিন কমপ্লিট হয়েছে নবীর দ্বারা। দুই নম্বর তবকা সাহাবায়ে কেরাম, দিন প্রচারিত হয়েছে সাহাবায়ে কেরামের দ্বারা। তিন নম্বর তবকা হলো আইম্মায়ে মুস্তাহিদিন, দিন লিপিবদ্ধ হয়েছে তাদের দ্বারা। ঠিক না? ঠিক। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 13 লক্ষ মাসালা এই উম্মতের জন্য বের করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনাদের এইখানে মসজিদ আছে না নাই? আছে। মসজিদের মধ্যে উযুখানা আছে না নাই? আছে। উযুখানাতে পানি আসে কোথা থেকে? নিচের থেকে পানি আসে। আমি জিজ্ঞেস করতে চাই, নিচ থেকে যে পানি আসে সেই পানিটা মসজিদ এইখানে তৈরি হওয়ার পরে ওই জায়গায় পানি জন্ম হয়েছে তো? না, আগে আছে। হ্যাঁ, আগে পানি হয়েছে আগে। আপনাদের এই অঞ্চলে ডিপ্রিবল আছে না নাই? আছে। জিরা দিয়া পানি উঠায় খেত খামার করে? আছে। এটা কি আজকের থেকে 40 বছর আগে ছিল, 50 বছর আগে ছিল না? তাইলে ডিপ্রিবল আবিষ্কার যখন হয়েছে তখন কি এখানে পানির জন্ম হয়েছে না পানি আগে থেকে ছিল? পানি আগে ছিল। জি, পানি আগে ছিল। খুব ভালো করে বুঝালেন আমার ভাইরা, এই বোকা পৃথিবীর মানুষের জন্য যত পানির প্রয়োজন হবে আল্লাহ পাক জমিনের নিচে রেখে দিয়েছেন, যত পেট্রোলের প্রয়োজন হবে আল্লাহ পাক জমিনের নিচে রেখে দিয়েছেন। যদি জমিনের উপরে রাখতো বেশের কাঠি কেউ জ্বালতে পারতো না, জমিনের উপরে রাখতো কেউ গাড়ি চালাইতে পারতো না, জমিনের উপর রাখতো তাইলে কেউ আগুন দিয়ে কোনো কাজ করতে পারতো না। আল্লাহ পাক পেট্রোল রেখেছেন জমিনের নিচে, পানি রেখেছেন জমিনের নিচে, গ্যাস রেখেছেন জমিনের নিচে। যখন উম্মতের প্রয়োজন হয়েছে, আল্লাহর বান্দার যখন প্রয়োজন হয়েছে, ইঞ্জিনিয়ারের জন্ম হয়েছে, সেই জমিনের নিচ থেকে পানি উত্তোলন করেছেন, পেট্রোল উত্তোলন করেছেন, গ্যাস উত্তোলন করেছেন। ঠিক তেমনি করে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য যত মাসলা মাসাইল, যত সমস্যার সমাধানের প্রয়োজন সবগুলো কোরআন এবং হাদিসের ভিতরে রেখে দিয়েছেন। যুগে যুগে আইম্মায়ে মুস্তাহিদিন এসে তারপরে মুফতিয়ানে কেরাম এসে প্রয়োজন মোতাবেক কোরআন থেকে মাসলা মাসাইল বের করেছেন। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? এক নম্বর তবকা হলেন নবী,
নবীর দ্বারা দিন কমপ্লিট হয়েছে, দুই নম্বর হলেন সাহাবী, তার দ্বারা দিন প্রচারিত হয়েছে, তিন নম্বর হলেন আইম্মায়ে মুস্তাহিদিন, তার দ্বারা দিন লিপিবদ্ধ হয়েছে। এখন দিন লিখিত হয়ে গেছে, দিন প্রচারিত হয়ে গেছে, দিন এখন কমপ্লিট হয়ে গেছে, এখন একটা কাজ বাকি রয়ে গেছে, সেই কাজটা হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে। দেশ যখন স্বাধীন হয়ে গেল 56,000 বর্গ মাইল যখন আমাদের আসলো, সেই 56,000 বর্গ মাইলকে পাহারা দিতে হবে বিদেশ থেকে, যেন কেউ এসে আমাদের ভিতর আক্রমণ করতে না পারে, আমাদের দেশে অবৈধভাবে কেউ যেন প্রবেশ করতে না পারে, আমাদের দেশ থেকে কোনো জিনিস যেন বর্ডার দিয়ে কেউ বের করে নিয়ে যাইতে না পারে। এই জন্য বর্ডার গার্ডের দরকার আছে না নাই? আছে। পুলিশের দরকার আছে না নাই? আছে। আর্মির দরকার আছে না নাই? আছে। আর্মির দরকার আছে না নাই? আছে। আর্মি প্রতিদিন যুদ্ধ করবে? না। জি না। আর্মি অথন্দ্র প্রহরীর মতো থাকবে, বিদেশ থেকে কেউ যাতে আমাদের উপর আক্রমণ করতে না পারে, যদি করে তাইলে ঠেকাবে? না। যদি করে তাইলে ঠেকাবে? দুই নম্বর বর্ডার গার্ড থাকবে সবসময় অতন্দ্র প্রহরীর মতো, অবৈধ যদি কেউ প্রবেশ করতে চায় তাকে সেখানে ঠেকাবে, ঠিক না? ঠিক। রাস্তাঘাটে পুলিশ টহল দিবে, যদি রাস্তাঘাটে কোথাও কোনো দুর্ঘটনা দেখে, অপ্রীতিকর কোনো ঘটনা দেখে, চুরি ডাকাতি দেখে, সন্ত্রাস দেখে, তাইলে পুলিশ তাকে গ্রেফতার করবে, করবে কি না? তাইলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য পুলিশের দরকার আছে, আছে। আর্মির দরকার আছে, বিডিআরের দরকার আছে। ঠিক যেই দিন কমপ্লিট হয়েছে নবীর দ্বারা, যেই দিন প্রচারিত হয়েছে সাহাবীর দ্বারা, যেই দিন লিপিবদ্ধ হয়েছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দ্বারা, সেই দিনেরও পাহারা দেওয়ার দরকার। আমার ভাইরা বর্তমানে কোনই দেওবন্দি উলামায়ে কেরাম ব্যক্তি ওলা তাবলীগ জামাতের লোকেরা সেই দিনের পাহারা দেয়, ঠিক কিনা? কোন বাংলাদেশে তসলিমা নাসরিন আসছে কোরআন চুরি করতে, আমরা চুপ করে বইরেছি না? আহমদ শরীফ আসছে ইসলাম চুরি করতে, আমরা চুপ করে বসা না? জি, ফতোয়ার বিরুদ্ধে হাইকোর্ট থেকে রায় দিয়েছে, আমরা চুপ করে বসা? বাংলাদেশে দাউদ হায়দারের জন্ম হয়েছে, আমরা চুপ করে বসা? আমার ভাইরা, দিনের ভিতরে কেউ যদি নতুন করে কোনো কিছু প্রবেশ করাইতে চায় তাইলে আমরা পাহারাদারের ভূমিকা পালন করব, দিন থেকে কেউ যদি বের করতে চায় তাইলে আমরা পাহারাদারের ভূমিকা পালন করব। কেউ যদি আইসা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী বলছেন আমার উম্মতের জন্য ঈদ দুইটা, একটা হলো কুরবানির ঈদ আর একটা হলো 12ই রবিউল আউয়ালের ঈদ না? আল্লাহর রাসূল বলছেন একটা হলো কুরবানির ঈদ আর একটা হলো রোজার ঈদ। এখন যদি কেউ আইসা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল, তাইলে দুইটা ঈদের সঙ্গে আরেকটা যোগ করলে হইলো কয়টা? বাড়াইল না কমাইল? আমরা ওলামায়ে দেওবন্দ চুপ করে রইছি না, তার বিরুদ্ধে কথা বলছি? আমরা সেই জায়গায় পাহারাদার, ঠিক না? ঠিক। বাড়াইতে আসলো পাহারাদার, ঠিক না? ঠিক। বাড়াইতে আসলো পাহারাদার, ঠিক না? ঠিক। এবার কেউ আইসা বলবে জুমার নামাজের আজান দুইটা না, জুমার নামাজের আজান একটা, একটা কইরা আরেকটারে যদি বাদ দিয়ে দিতে চায় দিনের মধ্যে কমাইল, সেইখানে আমরা পাহারাদার? কেউ আইসা বলবে তারাবির নামাজ 20 রাকাতের জায়গা 8 রাকাত, 12 রাকাত তো বের করে দিল, আমরা সেই জায়গায় পাহারাদার? কেউ আইসা বলল আজান তো দুইটা ঠিকই আছে, কিন্তু আজানের আগে পরে, আজানের আগে পরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সেই দুরুদ ও সালাম কইয়া তারপর আজান দিতে হবে, আজানের মধ্যে বাড়াইলো, আমরা সেই জায়গায়ও পাহারাদার? জি। কেউ আইসা যদি বলে 3 তালাক সাপ দিয়ে দিলে তারপরে হবে 1 তালাক, আমরা সেই জায়গায়ও পাহারাদার? ডাক্তার হয়ে যদি কেউ ফতোয়া দিতে আসে আমরা সেই জায়গায়ও পাহারাদার? কেউ যদি ফ্যান শুট তাই করে ইন্টারনেট দেখে দিনের 12টা বাজাইতে আসে, আইসা যদি বলে মহিলাদের যেই নামাজ পুরুষেরও সেই নামাজ, আমরা সেই জায়গায়ও পাহারাদার? এখন আমি জিজ্ঞেস করতে চাই, মহিলার উপরে হজ ফরজ হয় মাল হইলে, ঠিক না? ঠিক। পুরুষের উপরে মাল হইলে পুরুষের উপরে হজ ফরজ, মাল হইলে মহিলার উপরে হজ ফরজ, কিন্তু পুরুষ যদি মাল হয় হজ করতে যাইতে তার সঙ্গে মুহরিম লাগে কয়জন? একজনও না। জি, আর মহিলার মাল হইছে কোটি কোটি টাকা কিন্তু মুহরিম নাই, যাইতে পারবে না? জি, তাইলে মহিলার মাল হইলে হজ ফরজ হইলো
তারপরও সে হজের ফরজ আদায় করতে পারবে না তার মুহরিম ছাড়া, ঠিক না ঠিক? তাইলে হজের ফরজিয়তের ব্যাপারে মহিলার পুরুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আর জোরে আছে। এবার মহিলা হজ করতে যাবে মুহরিম সাথে নিয়া, হজ করতে যখন রওনা হয়েছে তখন পুরুষ যাবে হজ করতে, তার জন্য সিলি সারা দুইটা চাদর হইল তার হেরাম, মহিলা হজ করতে যাবে সেও দুইটা সিলি সারা চাদর পরবে। হ্যাঁ, কি করবে? মহিলা যেই সালোয়ার কামিজ পরে সেইটাকেই পাক পবিত্র করে পরে, তারপরে হেরামের নিয়ত করবে, ঠিক না ঠিক? মহিলা সিলি ওয়ালা কাপড় পরবে, পুরুষ সিলি সারা কাপড় পরবে, এহরামের মধ্যে বেশ কম আছে না নাই? আছে। এবার আপনি হজ করতে যাবেন, হজ করতে যাওয়ার সময় আপনি কি পড়বেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আপনি জোরে জোরে আওয়াজ করে পড়বেন পুরুষের জন্য, মহিলাও জোরে জোরে আওয়াজ করে পড়বো। মহিলা কেমনে পড়বে? আস্তে পড়বে। তাইলে তলবিয়ার মধ্যে বেশ কম আছে না নাই? আরো জোরে কম আছে। এবার আপনি বাইতুল্লাহ শরীফ তোয়াফ করতে যাবেন, সেখানে যাইয়া পুরুষ যখন তোয়াফ করবে তখন প্রথম তিন তোয়াফের সময় এইভাবে কাপড়টাকে ডাইন কান্দাকে বের করে রেখে তারপরে আপনি সেখানের মধ্যে তোয়াফ করবেন, ব্যবহার মতো হইয়া বেড়ার মতো হইয়া দৌড়ে দৌড়ে তোয়াফ করবেন। আর মহিলাও ডাইন কান বাইর করে রাখবো। জি, মহিলা কাঁধ দেখা রাখবে, শুধু মুখটা খোলা রাখবে, বাকি সবটা দেখা রাখবে। আমার ভাইরা, তাইলে তোয়াফের সময় বেশ কম আছে না নাই? আছে। এবার যাবেন সাফা মারওয়া সাই করতে, সাফা মারওয়ার যে সাতটা চক্কর সেই সাতটা চক্কর মহিলার থেকে আসছে না পুরুষ? হযরতে হাজারা মহিলা ছিল না পুরুষ? তাইলে মহিলা হাজারা সেখানে সাত চক্কর দিয়েছেন, আজকে হজ করতে যাবেন, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন মাসলা হলো পুরুষ সেখানে যাইয়া দৌড়ে দৌড়ে তারপরে সাই করবে, মহিলা আস্তে আস্তে যাবে, ঠিক যাবে ঠিক? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরে সেখানে হজ করতে যখন গেছেন সর্বশেষ, হুজুর সাফা মারওয়া সাই করে তারপরে সর্বশেষ সাই করে এসে আল্লাহর নবী মারওয়া পাহাড়ের মধ্যে দাঁড়ায়া তারপরে হুজুর হাত উড়ায় বলছেন, আম্মা, ও আম্মা জান, ও হাজেরা, আপনি সেখানে দূর দিয়েছিলেন পানি তালাশ করতে, আপনি দূরটা দেওয়ার কারণে আজকে আমার মতো বুড়া মানুষটাও সেখানে দৌড়াইতে হলো। তাইলে ওই জায়গায় যাইয়া দৌড় দিবে মহিলা না পুরুষ? তাহলে সাফা মারওয়া সাইর মধ্যে মহিলার পুরুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এবার আপনি হজ উমরা শেষ করে মাথার চুল যাইয়া হয়তো আপনি পুরো মাথার চুল সমান করে কাটবেন, নতুবা আপনি কামাবেন, মহিলাও সমান করে কেটে নেবেন, এলে কাটবো কি করব? মহিলার চুলের আগাটা একটু কাটবে, ঠিক হবে ঠিক? তাইলে এই মাথা মাথা কামাইবার ব্যাপারে চুল কাটার ব্যাপারে বেশ কম আছে না নাই? তাইলে মহিলার চুল কাটার ব্যাপারে বেশ কম, সাফা মারওয়া সাইর ব্যাপারে বেশ কম, তোয়াফের ব্যাপারে বেশ কম, আমার বাইরে হেরামের ব্যাপারে বেশ কম, তলবিয়ার ব্যাপারে বেশ কম, আমার বাইরা হজের ফরজিয়তের ব্যাপারে বেশ কম, ঠিক তেমনি করে নামাজের মধ্যে মহিলার পুরুষের মধ্যে বেশ কম আছে না নাই? ওই জায়গায় মানো, এইখানে মানো না, ঘটনা কি? আজকে গোটা পৃথিবীর পাশ্চাত্য শক্তি ভালো করে মনে রাখবেন, গোটা ইউরোপ আমেরিকা একটাই মূল মন্ত্র, মহিলাদেরকে রাস্তায় নামায় দাও। এরা রাস্তায় নামায়েছেন কেমনে? সরকারে মহিলাও থাকবে পুরুষও থাকবে, অফিস আদালতে পুরুষও থাকবে মহিলাও থাকবে, আমার বাংলাদেশে 30 জন মহিলা কোটা, 3 দাওয়াত মিললে একজন মেম্বারই কথা কর না দি? জি, মেম্বার 3 ওয়ার্ডে 3 জন, মেম্বারই নি কয়জন? বাবারি বাবা, এর পাওয়ার 3 টা সমান কথা কয় না? ঠিক না ঠিক? এরপরে বাধ্যতামূলক একজন ভাইস চেয়ারম্যান কথা কয় না? ঠিক আছে, মহিলাদের ক্ষমতায়ন পাশ্চাত্য সভ্যতার স্লোগান, তারা বলছে মিছিল করতে মহিলা পুরুষ আসো, মহিলাও আসো, অফিস আদালতে পুরুষ আসো মহিলাও আসো, আমাদের দেশের আহলে হাদিস নাম দিয়া বলছেন মহিলাও মসজিদে আসো পুরুষ মসজিদে আসো। খুব ভালো করে মনে রাখবেন, মহিলা নামাজ পড়বে ঘরের ভিতরে, ওলামা ইকরামকে জিজ্ঞেস করে দেখেন ঘরের সামনের রুমে নামাজ না পড়িয়া ভিতরের রুমে পড়লে আরো বেশি সওয়াব, এর ভিতরে পড়লে আরো বেশি সওয়াব, ঘরের কোনায় দুইটা পড়লে আরো বেশি সওয়াব।
পুরুষের জন্য নামাজ মসজিদে জামাতের সাথে, কিসের সাথে? জামাতের সাথে। শেষ কথা আপনাদের সামনে বলে গেলাম, ভালো করে মনে রাখেন, টঙ্গির বিশ্ব ইজতেমা সবকিছুরই কিন্তু ইজতেমা কথা না। লুড়া বদনা যতদি ওখানে থাকে, বাংলাদেশের অন্য কোন জায়গায় থাকে তো না? আস্তে কর না জি। ফকির যতদি থাকে, এত ফকির ও বাংলাদেশের অন্য কোন জায়গায় থাকে না, ঠিক না? ঠিক। রাস্তার চতুর্দিকে শুধু ফকির আর ফকির। আমি একদিন যাই দেখি একজন লোকের খালি বডিটা পড়া আছে, দুই দফা ও এখান থেকে নাই, দুইটা হাত ও এখান থেকে নাই, খালি বডিটা আছে আসেনি, এরকম দুই হাত দুই ফাও নাই, এরকম আসেনি, সাফা নাই আসেনি, দাঁত নাই আসেনি, নাক নাই আসেনি, কথা কয় না আসেনি, মাথা নাই কজন, কেল্লা নাই, কেল্লা নাই, নামাজ নাই, তুমি মাথা ছাড়া মুসলমান? যার নামাজ নাই সে মাথা ছাড়া মুসলমান? অহন কথা কয় কম, মনে থাকবে মুসলমান নামাজ পড়বে, ঠিক কিনা? খুব ভালো করে মনে রাখবেন, আপনাদের এলাকা শিল্প কল কারখানার এলাকা, আমার আল্লাহ পাক ব্যবসাকে করেছেন হারাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে করেছেন হারাম, সুদের সর্বনিম্ন স্তরের সুদ যেটা, সুদের সর্বনিম্ন যে গুনাহ সেটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। মনে থাকবে, শিল্প কর কারখানার এলাকা, শ্রমিকদের এলাকা, মালিকের এলাকা, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, সুদ থেকে বাঁচুন, পা সত্য নামাজকে আঁকড়ে ধরেন। কে কে রাজি আছেন হাত ওঠান, আল্লাহ কবুল মঞ্জুর করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, যেই কথাগুলি আপনাদের সামনে বললাম, হাত নামান, এক নম্বর আমার নবীর মাধ্যমে দিন কমপ্লিট, দুই নম্বর সাহাবায়ে কেরামের মাধ্যমে দিন হয়েছে প্রচারিত, তিন নম্বর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে এই দিন লিপিবদ্ধ হয়েছে, চার নম্বর উলামায়ে কেরামের মাধ্যমে, দেওবন্দি কওমি উলামায়ে কেরামের মাধ্যমে এই দিনের পাহারাদারি হচ্ছে, ঠিক কিনা? দিনের যারা পাহারাদার তাদের অনুসরণ অনুকরণ করে চলতে রাজি আছেন ইনশাল্লাহ? আরো আস্তে কয়েন, দিনের পাহারাদারদের অনুসরণ অনুকরণ করে চলতে রাজি আছেন? আল্লাহ কবুল মঞ্জুর করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, মানুষ গড় বানায় কি করার জন্য? দুনিয়াতে বসবাস করার জন্য। আচ্ছা, দুনিয়াতে থাকবেন কয় দিন, এর কোনো গ্যারান্টি আছে? নাই জি। একটা জিনিসের সিরিয়াল আছে, আরেকটার কোনো সিরিয়াল নাই, জন্মের সিরিয়াল আছে, মৃত্যুর সিরিয়াল নাই জি। বড় ভাই জিন্দা, ছোট ভাই মারা গেছে, এরকম ঘটনা বোধ আপনাদের দেশে নাই? দাদা ভাইসা রয়েছে, নারী নাতি দুনিয়া থেকে চলে গেছে, আছে? বাপ এখনো জিন্দা, ছেলে নাই, আছে? এরকম তাহলে মৃত্যুর কোন সিরিয়াল নাই। দুনিয়াতে মানুষ বসবাস করার জন্য ঘর বানায়, মৃত্যুর পরে বসবাসের ঘর কোথায়? আস্তে কবর। আপনাদের এখানে এসে দেখলাম সেই কবরের ঘর তৈরি করার ব্যবস্থা আপনারা করতেছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এটা কি লেখছেন হুজুর? কবরস্থানে জানাজা।